नमस्कार बंधुरा आज पयला जुलाई 2020 आज के तिथि हे शुक्ल एकादशी और द्वादशी। आज के नक्षत्र हे विशाखा। चंद्र आज है नीचस्थ। चंद्र आज बृहस्पति नक्षत्र विशाखाय। विशाखा नक्षत्र जो सिम्बल हमारे ज्योतिषशास्त्रे नेওয়া হয়েছে एक फुलर आर्क, जे रकम अपनारा बिएबाड़ी जन्मदिन बाड़ीते देखे थकें, एक बाँकानो फुलर एक डेकोरेटिव आर्क और सेखाने दुजोन महिला दाड़िये आछेन, एकजोनेर गाये मयला बा मलिन वस्त्र और एकजोन खूब टिपटप ड्रेस परे दाड़िये आछेन। एटा थेके एटाई बोझा जाय जे विशाखा नक्षत्रेर मानुषेरा खूब डायनामिक पार्सन हन। एरा जेमन समाजे उच्च स्तरे मानुषेर संगे एक टपमोस्ट लेवेले मेलामेशा करते पारेन, आबार किन्तु एरा किन्तु निम्न स्तरे एसे किन्तु अवहेलित मानुषदेर संगे मेलामेशा करते पारेन। एरा खूब डायनामिक पार्सन हन। विशाखा नक्षत्र बृहस्पति नक्षत्र और बृहस्पति अवश्यई गतकाल हयेছে सक्षेत्री এবং बृहस्पति गतकाल सक्षेत्री হওয়ার জন্য একটা রেজাল্টের তারতম্য আসছে এবং বৃহস্পতি বক্রী অবস্থায় প্রবেশ করেছে, শুরু হয়ে গেছে গুরুচণ্ডাল যোগ। বৃহস্পতি শুভ ফল বৃহস্পতি রবির সংযোগ, অর্থাৎ বিশাখা থেকে আমরা আজকে একাধিক রকমের ফল এক্সপেক্ট করতে পারি। কেন একাধিক রকমের আর কাদের ক্ষেত্রে আলাদা আলাদা রকমের, এটা কিন্তু একমাত্র ব্যক্তিগত জন্মছকে ডিসাইড করবে কে কীরকম ফল আজকে বিশাখা থেকে পাবেন। প্রথম সারিতে যারা আছেন, যাদের বৃহস্পতি খুব দুর্বল ছিল, যাদের সমস্যা চলছিল বৃহস্পতি নিচস্থ হওয়ার জন্য, তারা কিন্তু এখানে একটু ভালো ফল পাচ্ছেন। কাজে বাধা দূর হতে পারে, আর্থিক ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে, বিদ্যা বিষয়ক যে কোনো কাজও হতে পারে এবং বৃহস্পতি যাদের নিচস্থ এবং বক্রিয় ছিল তাদের ক্ষেত্রে কিছু ভালো ফল এখানে আসছে। হ্যাঁ, বৃহস্পতি বক্রিয় এখনও আছে, তবুও তার নিচস্থ বক্রতা ত্যাগ করার জন্য বৃহস্পতি এখানে কিন্তু শুভ ফল দিতে পারে। বিশাখা নক্ষত্রের পরের জন যারা আছেন, যাদের ক্ষেত্রে জন্মছকে সূর্য এবং বৃহস্পতির যোগ আছে, এই যোগ খুব রেয়ার, সকলের থাকে না, কিন্তু যাদের জন্মছকে আছে তাদের ক্ষেত্রে আর্থিক উন্নতি, প্রগতি, ইম্পর্টেন্ট কোনো কাজে সফলতা, এগুলো কিন্তু আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এটা একটা ওভারঅল পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গুরুচণ্ডাল যোগ। এটা তো নেগেটিভ পয়েন্ট, আপনারা জানেন যে গত 2019 নভেম্বরের পর থেকে কিন্তু গুরুচণ্ডাল যোগ শুরু হয়েছিল। যাদের ক্ষেত্রে এই যোগ আছে তাদের ক্ষেত্রে অল্পেতে মাথা গরম, শর্ট টেম্পারমেন্ট হয়ে যাওয়া, আপনার বস বা আপনার কোনো টিচার এদের সঙ্গে একটু মতের অমিল হওয়া বা আপনি যদি নিজেও টিচার হন স্টুডেন্টদের সঙ্গে একটা মতের অমিল হওয়া, এই ধরনের টেন্ডেন্সি কিন্তু থাকতে পারে। গুরুচণ্ডাল যোগের প্রভাব যেহেতু কার্যকর, অবশ্যই অফিসিয়ালি অ্যাক্টিভ হয়ে গেছে, অবশ্যই বিষয়টা কিন্তু কেয়ারফুল থাকতে হবে। বুধ এবং বৃহস্পতি যোগ, এটাও কিন্তু সকলের ছকে থাকে না, যাদের জন্মছকে থাকে তাদের বিদ্যার উন্নতি হয়, কিন্তু কিছু ক্ষেত্রে উপস্থিত বুদ্ধি প্রয়োগে তারা কিন্তু কিছুটা ভুলভ্রান্তি ঘটিয়ে ফেলেন। তো আমি বলবো জন্মছকে বুধ এবং বৃহস্পতির যোগ যদি জন্মছকে থাকে এই মুহূর্তে, তাহলে কিন্তু কুইক ডিসিশান আপনি কিন্তু একটু ভুল করে ফেলতে পারেন। ধরুন আপনি একটা গ্যাজেটস কিনতে গেছেন, কোনো টাকা বিনিয়োগ করবেন, এই জায়গায় একটু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে। বৃহস্পতি নক্ষত্র, চন্দ্রের কানেকশান, বৃহস্পতি বকরি, পেটের গোলমাল, হজমের সমস্যা, ওভারঅল বিষয়ে যাদের এই ধরনের ডাইজেস্টিভ সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু প্রবলেম বাড়ার সম্ভাবনা হরস্কোপে কিন্তু থাকছে। এই বিষয়টা কেয়ারফুল থাকবেন। পেটের সমস্যা এবং গ্যাস অম্বল, হজমের সমস্যা পেশেন্টদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতেই হবে। চন্দ্র বৃহস্পতি যোগ, এটা কিন্তু খুব ভালো যোগ, গজকেশ্বরী যোগ বলে জন্মছকে। এটা এই যোগ যাদের থাকে এটা খুব রেয়ার নয়, অনেকেরই দেখা যায় এই যোগ যাদের জন্মছকে থাকে তাদের ক্ষেত্রে কিছু শুভফল অবশ্যই হয়ে থাকে। কিন্তু চন্দ্র বৃহস্পতি যোগ ওভারঅল জেনারেল প্রেডিকশানে, ধরুন আপনার যোগ নেই, ওভারঅল আজকের বিষয়টা কী করতে পারে, বৃহস্পতি এবং চন্দ্রের কানেকশান একটু আত্মম্ভরিতা বাড়ায়, ইগো বাড়ায় এবং ছোটোখাটো বিষয়ে তিল থেকে তাল হওয়ার জন্য খুব ফেমাস। সেটা ঝগড়া হতে পারে, সেটা অশান্তি হতে পারে, কোনো ভালো কাজও হতে পারে। তাই আজকের দিনে কন্ট্রোভার্সিয়াল টপিক এড়িয়ে চলাই কাম্য, এটা মাথায় রাখা দরকার। এবার আসা যাক চন্দ্র নিচস্থ। চন্দ্র কখন নিচস্থ হচ্ছে? রাত 9টার পর। নক্ষত্র সেম, বৃহস্পতি নক্ষত্র, চন্দ্র নিচস্থ। চন্দ্র কিন্তু প্রত্যেকটি আমাদের জীবকুলের প্রাণীর মনকে কন্ট্রোল করে এবং পৃথিবীর সব থেকে কাছে অবস্থান করছে পৃথিবীর উপগ্রহ, এবং এই চন্দ্র আমাদের মনকে যেহেতু কন্ট্রোল করে, চন্দ্র যখন ওভারঅল নিচস্থ হয়ে যাবে রাত 9টার পর, বেশ কিছু মানসিক ক্ষেত্রে অনেকে ডিপ্রেশন বাড়তে পারে, ক্রনিক ডিপ্রেশনের পেশেন্টদের ক্ষেত্রে একটু হতাশা বাড়তে পারে। আপনার কোনো কাজে কিন্তু মন লাগছে না, ভালো লাগছে না হতে পারে, সর্দি কাশির সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা, এগুলো কিছু বিষয় আসতে পারে। তো এই বিষয়টা মাথায় রাখা দরকার। এবং চন্দ্র শুক্র যোগই একই সময় তৈরি হচ্ছে। জন্মছকে চন্দ্র শুক্র যোগ থাকলে আপনার ক্ষেত্রে কিছু বিষয় অ্যাডিকশান, কোনো কিছু গ্যাজেটসের প্রতি মোহ, কম্পিউটার গেমসের প্রতি অ্যাডিকশান, অভিনয়, শিল্পকলা জগতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু ভালো ফল, এগুলো কিন্তু আপ ডাউন করতে পারে। তো এই বিষয়টাগুলো নিয়ে আমরা রাশি লগ্নভিত্তিক আলোচনা শুরু করব। আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করে ফেসবুক পেজে চলে আসুন, সেখানে নাম্বার পেয়ে যাবে, ইনবক্সে মেসেজ করলে এমনিও দেখতে পাবেন নাম্বারটা। অবশ্যই ফোন করলে আপনি একটা টাইম স্লট বুক করি, আপনার জন্মছক নিয়ে ডিটেলে আলোচনা, একটা দুটো কোনো প্রশ্ন নয়, বিস্তারিত আলোচনা করতে পারেন। সেটা আপনার বাড়ির সমস্যা হতে পারে, অফিসের সমস্যা হতে পারে, বিবাহ বিচার হতে পারে, প্রেমের সমস্যা হতে পারে, সম্পূর্ণ গোপনীয়তা নিয়ে আপনি কিন্তু এখানে কিন্তু আমাদের পরিষেবা পাবেন। আমি এই বিষয়টা একবার ছোট করে রিপিট করে মূল আলোচনায় প্রবেশ করছি। বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন। পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশানটা অল নোটিফিকেশানটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন। বন্ধুরা আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ। ফেসবুক পেজে এসে তার ইনবক্সে মেসেজ করলে আমাদের যাবতীয় কন্ট্যাক্ট বুকিং ডিটেলস আপনি পেয়ে যাবেন। এই ভিডিও নিচে ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে। তাছাড়া অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স লিখে ফেসবুকে সার্চ করলেও আমাদের পেজ এবং আমাদের গ্রুপ আপনি খুঁজে পেয়ে যাবেন। ফলো করতে পারেন ইনস্টাগ্রাম প্রোফাইলকেও। অন্য বন্ধুরা যাতে ভিডিওটি দেখতে পান আপনারই হাত ধরে দয়া করে একটু লাইক এবং শেয়ার করে দেবেন। তাহলে শুরু করা যাক রাশি লগ্ন ভিত্তিক মূল আলোচনা। মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে চন্দ্র রাশির সপ্তমে এবং তারপরে কিন্তু অষ্টমে রাত 9টায় যাচ্ছে এবং নিচস্থ হচ্ছে। বিশাখা নক্ষত্রে এবং বর্তমানে বৃহস্পতি সক্ষেত্রে হয়ে যাওয়ার জন্য কিছু ভালো ফল পেতে পারেন। ইচ্ছা সম্পূর্ণ হতে পারে। পেন্ডিং কাজ আজকের দিনে করতে পারেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। বৈদেশিক যোগাযোগগুলো আজকের দিনে ভালো হবে। প্রেমপ্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা ভালো যাবে এবং নতুন প্রেমেরও যোগাযোগ আজকের হরস্কোপে আসতে পারে। সন্তান স্থান শুভ। বিদ্যাভাব শুভ। উচ্চশিক্ষা স্কুল এডুকেশন রেগুলার পড়াশোনার ক্ষেত্রে ভালো যাবে। কিন্তু শুরু হয়ে গেছে গুরুচণ্ডালী যোগ। গুরুচণ্ডালী যোগের ব্যক্তিদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কিছুটা পারফরমেন্সের অভাব বা যে স্কোরটা তারা আশা করছে সেখানে কিছু সমস্যা আসার সম্ভাবনা থাকবে। এ বিষয়ে 30শে জুন বৃহস্পতির গোচরের ভিডিওটা দেখে নিন। কর্মক্ষেত্রে কর্মযোগের বিষয়টা আমি ভালোই দেখছি। নতুন কর্মের প্রয়াসও করতে পারে। ইন্টারভিউ ইত্যাদি সফলতা পেতে পারেন। কর্মজায়গাটা ভালো। তবে একটা কথা মাথায় রাখবেন, যেহেতু রাত 9টার পর বৃহস্পতি চন্দ্র নিচস্থ হচ্ছে, নাইট শিফটে যারা কাজ করছেন একটু মানসিক কিছু বিষয় আপনার অসুবিধা বা কাজের ক্ষেত্রে মনোসংযোগের অভাব এগুলো কিন্তু থাকতে পারে। ব্যবসাস্থান মোটের ওপর ভালো যাবে। রেগুলার ব্যবসা, খাদ্য বস্ত্রের ব্যবসা, বৈদেশিক বাণিজ্য এগুলো ভালো যাবে। অবশ্যই মুদিখানার ব্যবসা, যে কোনো ধরনের সেলফ প্রফেশন, গান বাজনা অভিনয়ের সঙ্গে যারা যুক্ত এদের ক্ষেত্রে ভালো যেতে পারে। জন্মছকে বৃহস্পতি বকরি থাকলে একটু দাম্পত্য কলহ কোনো বিষয় হওয়ার সম্ভাবনা থাকছে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিও এবং অবশ্যই কিন্তু মাসিক রাশিফল দেখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। লগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু প্রথমে ষষ্ঠে, তারপর কিন্তু সপ্তমে এবং নিচস্থ হচ্ছে বৃহস্পতির কানেকশানে। বৃহস্পতি কিন্তু অষ্টমে প্রবেশ করছে। প্রাপ্তিযোগ শুভ। আর্থিক ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে। হাঁটুর ব্যথা, প্রেসার ইত্যাদি সমস্যা থাকলে এগুলো কিন্তু কিছু বিষয় বাড়তে পারে। মেডিকেল কাজ আজকের দিনে করা যেতে পারে। মায়ের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন। তার সঙ্গে কোনো বিষয় একটু মতের অমিল হওয়ার সম্ভাবনা আছে। প্রেমপ্রীতি সম্পর্ক ক্ষেত্রে ভালো যাবে। নতুন প্রেমের যোগাযোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকবে। তবে রাত সন্ধ্যা 9টার পর যেহেতু চন্দ্র নিচস্থ হচ্ছে, সপ্তমে আসছে, শুক্রচন্দ্র যোগ হচ্ছে, একটু অভিমান, ইমোশন এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপে কিন্তু থাকছে। বিদ্যাভাব শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। কম্পিটিটিভ যে কোনো কাজ আজকের দিনে কিন্তু ভালো হবে এবং কিছু আপনার স্কোর টোর কিছু পাওয়ার থাকলে সেগুলো কিন্তু ঠিকঠাকই পাবেন। লোন পেতে পারেন। আর্থিক যোগাযোগ আজকের দিনে শুভ। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজগুলো আজকের দিনে করে ফেলতে পারেন। এছাড়া আমি অবশ্যই হরস্কোপে বলবো কর্মক্ষেত্রে কর্মযোগের বিষয়টা ভালো কাটবে। নতুন কর্মের প্রয়াসও করতে পারেন। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বিরাজ করবে। ইন্টারভিউ ফেস করতে পারেন। কোনো জব চেঞ্জ বা ট্রান্সফার ইত্যাদি যোগ আছে। ব্যবসা স্থিতিশীল থাকবে। নতুন ব্যবসার যোগাযোগও আছে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্টেজ পাবেন। জল, দুধ ইত্যাদি ফুড প্রোডাক্টের ব্যবসা, খাদ্য বস্ত্রের ব্যবসা এবং শৈল্পিক কাজের সঙ্গে যুক্ত যারা আছেন সেই রকম ধরনের ব্যবসা। তবে বৃহস্পতি বকরি বা গুরুচণ্ডাল যোগ থাকলে মাথায় রাখতে হবে যৌথ ব্যবসায় কিছু সমস্যা আসতে পারে। বিস্তারিত জানতে বৃহস্পতির ভিডিও এবং আপনাদের রাশি মাসিক রাশিফল দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির পঞ্চমে এবং ষষ্ঠে এবং দুক্ষেত্রে বৃহস্পতি নক্ষত্র। বৃহস্পতি সক্ষেত্রে হয়েছে গতকাল থেকে। অবশ্যই বৃহস্পতি আপনাদের কর্ম এবং ব্যবসার অধিপতি। আজকের দিনে অবশ্যই কিন্তু আজ ঘরে বাইরের কাজগুলো ভালো হবে। ইম্পর্টেন্ট কিছু পেন্ডিং কাজ থাকলে করতে পারেন। বৃহস্পতি নক্ষত্রে চন্দ্র থাকার জন্য একটু মেজাজ স্ট্রং থাকার সম্ভাবনা থাকছে। অবশ্যই গান বাজনা, ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন, আর্টিস্টিক কাজে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। প্রেম প্রসঙ্গ ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা ভালো গেলেও জন্মছকে বৃহস্পতি বকরি থাকলে খুব ছোট বিষয় নিয়ে একটু ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা থাকছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার বিষয়ে অবশ্যই কিন্তু একটু ভেবেচিন্তে পদক্ষেপ নেবেন, কারণ বৃহস্পতি সমসপ্তমে এলেও এখানে কিন্তু দুটো যোগ কিন্তু কন্টিনিউ করছে। একে তো গ্রহণ এগিয়ে আসছে, দুই হচ্ছে মহাকাল সর্প কন্টিনিউ করছে এবং অবশ্যই আপনাদের এটা মাথায় রাখতে হবে বৃহস্পতি কেতুর গুরুচণ্ডালী যোগ চলছে। বিবাহকেন্দ্রিক যোগাযোগ আসবে কিন্তু ভাবনা চিন্তা করে আপনাদের এগোতে হবে। বিদ্যাভাব শুভ। উচ্চশিক্ষা, স্কুল এডুকেশন এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে যারা যুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে কর্মযোগ ভালো। ঘরে বাইরের কাজগুলো ভালো হবে। পেন্ডিং কিছু কাজ থাকলে করে ফেলতে পারেন, সেটাও ভালো হবে। আউটওয়ার্কস যে কোনো সময় আজকের দিনে কিন্তু করা যেতে পারে। সরকারি কর্মী, টিচিং প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। প্রেস মিডিয়া যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। ব্যবসার স্থান স্থিতিশীল। ব্যবসার ক্ষেত্রে গ্রোথ থাকবে এবং নতুন ব্যবসার কিছু সম্ভাবনা, সুযোগ এগুলো কিন্তু তৈরি হতে পারে এবং ধুঁকতে থাকা কিছু ব্যবসা কিন্তু আবার শক্তিশালী এই সময় কিন্তু হতে পারে। সন্তানের মত মেনে চলার চেষ্টা করুন। সন্তানযোগ্য শুভ। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে বৃহস্পতির ট্রানজিট এবং আপকামিং ভিডিওগুলি। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। कर्कट लग्न कर्कट राशि क्षेत्र चंद्र जो अवस्थान से राशि सपेक्षे राशि चतुर्थ और बृहस्पति नक्षत्र राहु नक्षत्र गत दिन केटे जावर मानसिक अस्थिरता कम बृहस्पति नक्षत्रे अपनी क्योंकि काजे फोकस बाढ़े घरे बाइरे काजगुलो करते पारें बैंकिंग काज अफिसियल काज आज के दिन करते पारें प्रेम प्रीति सम्पर्क क्षेत्र में दिन भलो जाए नतून प्रेमे जोगाजोग आसते पारे तबे एटा माथाय राखबेन रात 9टार पर चंद्र किन्तु नीचस्थ होच्छे और चंद्र नीचस्थ हो जावार पर आपनादेर किन्तु मनक्षुण्णता आवेग इमोशन बेड़े जावा एकटू हताशा व्यंजक कोनो विषय आशा सेगुलो किन्तु थाकते पारे तबे शुक्र चंद्र योगेर ब्यक्तिदेर एरकम घटना घटार चान्सेस अनेकटाई कम एटा माथाय रखा अवश्य किन्तु जरूरी आज के दिन अवश्य सन्तान योग शुभ विद्याभाव शुभ उच्चशिक्षा स्कूल एडुकेशन रेगुलर पढ़ाशोना कम्पिटिटिव एग्जाम इत्यादि क्षेत्र में आज के दिन भलो जाए केनाकाटी गैजेट्स किछु पार्चेस करते चाइले रात 9टार आगे समयटाके प्रेफार करा आमार मने हय सबथेके भालो हबे। एछाड़ा दाम्पत्य क्षेत्रे सुख शांति बजाय थाकबे तबे जन्मछके बृहस्पति बकरी थाकले मायेर संगे किछु मतेर अमिल बा टुकिटाकी गृहशांतिर अभाव हওয়ার सम्भावना हরस्कोपे थाकछे। सरकारी कर्मीरा एडभान्टेज पाबेन टीचिंग प्रफेशने जारा आछेन एडभान्टेज पाबेन वर्क फ्रम होम जरा आज सेल्फ प्रफेशने जरा आज तर क्षेत्र में भलो जाए व्यवसा स्थितिशील काटबे व्यवसार क्षेत्र में आयरन जात प्रोडक्टर व्यवसा व्यवसार क्षेत्र में पेट्रोलियम जात प्रोडक्टर व्यवसा छोटोखाटो हार्डवेयर शॉप गृहस्थली व्यवसा जेकोनो धरनेर खाद्य रिलेटेड व्यवसा फूड प्रोडक्टर आदार्स कोनो व्यवसा अभिनय शिल्पकला इत्यादि पेशा एगुलो किन्तु भालो जेते पारे। विस्तारित जानते आपनाके आपकामिंग भिडियो एवं अवश्यई वर्षफलगुलो देखते होबे एवं बृहस्पति भिडियोटा मिस करबे ना। चले आसछि परवर्ती लग्न राशिर आलोचनाय। सिंह लग्न सिंह राशि क्षेत्र चंद्र अवस्थान प्रथम तृतीय तरह क्योंकि चतुर्थे नक्षत्र बृहस्पति प्रथम चंद्र क्योंकि बृहस्पति नक्षत्र थकल 9टार समय से नीचस्थ हो जाए कम्युनिकेशन भलो है यात्रा भ्रमण जोगाजोग आज के दिन भलो है वैदेशिक काजगुलो सफलता पेते पारे प्रेम क्षेत्र में किछु जोग आसते पारे तबे प्रेम क्षेत्र में बृहस्पति प्रवेश करे गेछे मानेई सबकिछु एकदम आगेर मतो एक्जिटिज हो जाबे ता नय कारण गत समय जखन बृहस्पति एखाने छिलो तखन बृहस्पति बकरी छिलो ना एबारे किन्तु बृहस्पति बकरी और अवश्यई सूर्येर दृष्टि बृहस्पतिर समन्वय एकटा आछे एकटु भेबे चिंते एगोते हबे। सन्तान योग अवश्य हरस्कोपे शुभ विवाह केंद्रिक आलाप आलोचना करा जेते पारे विद्याभाव अत्यंत शुभ उच्चशिक्षा स्कूल एडुकेशन रेगुलर पढ़ाशोना एमनकि अनलाइने पढ़ाशोनार क्षेत्रेও भालो जाबे। मायेर हेल्थेर विषय 9टार पर थेके एकटु केयारफुल थाकते हबे गैजेट्स बा कोनो किछु इम्पोर्टेंट केनाकाटी करा थाकले सेटा रात 9टार आगे शेष करे फेलाई आमार मने हय बुद्धिमानेर काज हबे। अवश्यई छोटोखाटो घटना आपनार मनके एकटु विचलित करते पारे सामान्य किन्तु चोटाघात लागार चान्सेस आछे जादेर जन्मछके बृहस्पति शनि जोग आछे। सन्तानेर मतकेও किन्तु गुरुत्व देওয়া दरकार। घुमेर डिस्टार्बेंस पेटेर गोलमाल हजमेर समस्या একটু বিষয় আসার সম্ভাবনা আছে মূলত সন্ধ্যা পরবর্তী সময় এই বিষয়গুলো আসার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে কর্মযোগ শুভ কাজের ক্ষেত্রে উন্নতির যোগ আছে তবে চন্দ্র এবং শুক্রের যে যোগটা তৈরি হচ্ছে রাত 9টার পর এখানে কিন্তু গা ছাড়াভাবে একটু থাকতে পারে কাজের ক্ষেত্রে যারা স্পেশালি নাইট শিফটে কাজ করছেন কিন্তু ওভারঅল কর্মক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালোই কাটবে ইন্টারভিউ ইত্যাদি কিন্তু ফেস করতে পারেন। ব্যবসা স্থিতিশীল কাটবে রেগুলার ব্যবসা ভালো যাবে অনলাইন ব্যবসা বৈদেশিক বাণিজ্য खाद्य वस्त्र रिलेटेड व्यवसा फाटका इनकाम एगुलो किन्तु प्राधान्य पाबे। सेल्फ प्रोफेशन वर्क फ्रम होम जारा आछेन बा मुभेबल जारा जॉब करछेन तादेर क्षेत्रेও किन्तु व्यवसार जायगाटा भालो काटार सम्भावना आमरा हरस्कोपे देखते पाच्छि। शैल्पिक व्यक्तिदेर क्षेत्रेও आजकेर दिनटा किन्तु भालो काटबे। विस्तारित जानते आपनाके अवश्यई देखते होबे बृहस्पति ट्रांजिट छाड़ाओ अवश्यई किन्तु देखबेन आपकामिंग भिडियोगुलो नीचे डेसक्रिप्शन उपरे काटे लिंक पेये जाबेन। चले आसछि परवर्ती लग्नराशिर आलोचनाय। कन्या लग्न कन्या राशि क्षेत्रे द्वितीयस्थ चंद्र और बृहस्पति नक्षत्रे बृहस्पति बर्तमाने किन्तु राशिर चतुर्थे सक्षेत्री हो गेछे। कथा बेशी जारा खान तादेर क्षेत्रे भालो वाक्चातुरता थाकबे कोनो प्रस्ताव इत्यादि देवार क्षेत्रे भालो एग्रिमेंट डिल इत्यादि करा जेते पारे तबे जन्मछके बकरी थाकले बृहस्पति आपनार लेखार क्षेत्रे जे सिली मिस्टेक सेटा चेक साइन करा कोनो डेटा एंट्री काज करा अनलाइने कोनो काज करा क्षेत्रे होते पारे। रोजेर खाद्याभ्यास खाद्य रुटिनेर परिवर्तन होते पारे। प्रेम प्रीति सम्पर्क क्षेत्रे दिनटा भालो जाबे नतून प्रेमेर जोगाजोग आसते पारे। बर्तमान समय विवाह केंद्रिक आलाप आलोचना शुभ हलेओ माथाय राखते हबे सप्तम मांगलिक दोष चलছে তো এই দোষের যদি আপনি পার্সন হন তাহলে কিন্তু এই সময় বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার বিষয়ে অবশ্যই কিন্তু কিছুটা অপেক্ষা করা দরকার। আর যদি প্রয়োজন খুব বেশি থাকে তাহলে কিন্তু খুব ভাবনা চিন্তা করে সার্চিং করে তবে কিন্তু এগোতে হবে। দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকতে পারে। কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। টিচিং প্রফেশনে যারা আছেন ভালো। লেকচারার যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সরকারি কর্মী পুলিশ প্রশাসন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো কাটবে। ব্যবসা বাণিজ্য স্থিতিশীল ফ্যামিলি বিজনেস গৃহস্থলী ব্যবসা মুদিখানার দোকান গাড়ির ব্যবসা এগুলো কিন্তু ভালো যেতে পারে। এছাড়া জুট ইন্ডাস্ট্রি সোনার ব্যবসা এগুলো কিন্তু ভালো যেতে পারে এবং যারা গান বাজনা ফিল্ম মিডিয়া আছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। কিছুটা পেটের গোলমাল হজমের সমস্যা একটু ঠান্ডা লাগার প্রবণতা দাঁতের ব্যথা মাড়ির ব্যথা এগুলো কিন্তু কিছু বিষয় বাড়তে পারে। দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকবে তবে বকরি বৃহস্পতি থাকলে একটু আধটু গৃহশান্তির অভাব আজকের দিনে হতে পারে। आर्थिक क्षेत्र में जोगाजोग उत्तम अर्थयोग आज के दिन आसते पारे। ओवरऑल विषयटा किन्तु भालो जेते पारे। विस्तारित जानते आपनाके अपकामिंग भिडियो देखते हबे एवं अवश्य बृहस्पति ट्रांजिट नीचे डेस्क्रिप्शन उपर कार्ड लिंक देया रइलो। चले आसछि परवर्ती लग्न राशिर आलोचनाय। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশিতে এবং বৃহস্পতির নক্ষত্রে ছোটখাটো বিষয় বা খুব মাইনর যে বিষয়গুলো হয় সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি অ্যাভয়েড করে চলাই ভালো। সেগুলো যদি আপনি কন্ট্রোভার্সি পর্যায়ে নিয়ে যান, সেটা ফ্যামিলি ক্ষেত্রে হতে পারে, চাকরি, আপনার পার্সোনাল লাইফে হতে পারে, সেখানে কিন্তু ঝগড়াঝাটি বাড়তে পারে কারোর সঙ্গে, এটা মাথায় রাখা দরকার। কমিউনিকেশান ভালো হবে, যোগাযোগ ভালো হবে, মাস ফ্রেম সোশ্যাল ফ্রেম বাড়তে পারে। প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। কোনো গ্যাজেটস বা আপনার প্রিয় জিনিসপত্র ক্রয় করা যেতে পারে। শত্রু নাশ হবে, কম্পিটিটিভ কাজ আজকের দিনে ভালো হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, বকরি বৃহস্পতি আপনার থাকলে অনলাইনের কাজ বা কোনো বিষয়ে কমিউনিকেশানে একটু বাধা আপনি আজকের দিনে পেতে পারেন। সন্তান যোগ হরস্কোপে শুভ, বিদ্যাভাব শুভ, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো যেতে পারে। খেলোয়াড় যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে আপনার গ্রোথ বজায় থাকবে, ডেফিনেটলি ইন্টারভিউ ফেস করতে পারেন। কর্মক্ষেত্রে কোনো চেঞ্জ পরিবর্তন করার থাকলে আপনি করতে পারেন। সেলস কর্মীরা অ্যাডভান্টেজ পাবেন অবশ্যই, যারা শিক্ষকতা পেশায় আছেন তারা কিন্তু অ্যাডভান্টেজ পাবেন অবশ্যই। যারা পিওর কমার্সের কাজ করছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। এবং রাশিতে চন্দ্র থাকার জন্য আবেগ ইমোশন বেশি থাকবে। যারা গান বাজনা শৈল্পিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো। চন্দ্র যখন রাশির দ্বিতীয় আসবে অর্থাৎ নিচস্থ হবে, তখন কিন্তু কিছু বিষয়ে মনক্ষুণ্ণতা, কোনো বিষয়ে আপনার কর্মক্ষেত্রে একটু কাজের প্রেসার, এগুলো কিন্তু বাড়তে পারে, স্পেশালি নাইট শিফটে যারা কাজ করছে। এবং ব্যক্তিগত কথা এই সময় কাউকে শেয়ার করা উচিত হবে না। ফুড হ্যাবিটসের বিষয়ে কেয়ারফুল থাকুন। তবে পুরনো টাকা পয়সা কিছু পাওনা গণ্ডা থাকলে সেগুলো কিন্তু এই সময় পেয়ে যেতে পারেন। কোনো কাগজে সইসাবুত করার হলে ভালো করে দেখে বুঝে তবে কিন্তু করবেন। ব্যবসা বাণিজ্য উত্তম, ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ বাড়বে। ব্যবসার ক্ষেত্রে শৌখিন দ্রব্যাদির ব্যবসা, জল দুধ ইত্যাদি প্রোডাক্টের ব্যবসা, গভর্নমেন্ট আন্ডারটেকিং ব্যবসা, কোনো ধরনের কৃষিকাজের ব্যবসা, বস্ত্র, কোনো মুদিখানার দোকান, সোনার ব্যবসা, এগুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। তবে খুচরো লেনদেনের বিষয়টা বকরি বৃহস্পতি জাতকেরা একটু কেয়ারফুল রাখবেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সঙ্গে বৃহস্পতির ট্রানজিট। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির দ্বাদশে এবং অবশ্যই বৃহস্পতি নক্ষত্রে রাশিতে প্রবেশ করছে সন্ধ্যা পরবর্তী সময়। চন্দ্র কিন্তু রাশিতে প্রবেশ করে নিচস্থ হবে। বৃহস্পতি নক্ষত্রে চন্দ্র আর্থিক ক্ষেত্রে যোগাযোগ আনতে পারে। পুরনো টাকা পয়সা উদ্ধার করার ক্ষেত্রে ভালো। যারা বৈদেশিক কারেন্সিতে অর্থ উপার্জন করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। তবে বৃহস্পতি কেতুযোগ থাকলে, বৃহস্পতি বকরি থাকলে কিছুটা অযাচিত খরচ আজকের দিনে হতে পারে। রোজের খাদ্যাভ্যাস, খাদ্য রুটিনের পরিবর্তন আজকের দিনে হওয়ার একটা যোগ আছে। প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে কিছু নতুন যোগ আসতে পারে, ক্লোজনেস বাড়তে পারে। তবে একটা কথা মাথায় রাখবেন যে বৃহস্পতি বর্তমানে শুভ পজিশনে এলেও জন্মছকে বৃহস্পতি বকরি বা গুরুচণ্ডাল যোগ থাকলে নতুন প্রেমের বিষয়ে কিছু ভুলভ্রান্তি আপনার হতেই পারে। এই বিষয়টা মাথায় রাখা অত্যন্ত জরুরি। এবং আপনারা জানেন যে চন্দ্রগ্রহণ খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে, এটাও কিন্তু মাথায় রাখা জরুরি। প্রপোজাল কিছু দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কর্মক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে। নতুন কর্মের প্রয়াসও আজকের দিনে করা যেতে পারে। কাজের সূত্রে একটু দৌড়ঝাঁপ হতে পারে। যারা হাতের কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। জন্মস্থান থেকে দূরে যাদের কর্মস্থান তাদের ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনাই আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। ব্যবসা বাণিজ্য স্থিতিশীল কাটবে। নতুন ব্যবসার স্কোপ আছে। আন্তঃরাজ্য ব্যবসা, আন্তর্দেশীয় ব্যবসা বা আপনার যে কোনো এক্সপোর্ট ইম্পোর্টের যদি ব্যবসা থাকে সেগুলো কিন্তু ভালোভাবে চলবে। যারা স্টকিস পাইকিরি যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। যারা ফ্যামিলি বিজনেসগুলো ভালো যাবে। গান বাজনা ইত্যাদি প্রফেশনে যুক্ত ব্যক্তিদের ভালো যেতে পারে। তবে একটা কথা মাথায় রাখবেন, যখন চন্দ্র নিচস্থ হয়ে যাবে রাশিতে, এই সময়টা কিন্তু কিছুটা মনক্ষুণ্ণতা, কিছুটা অভিমান, আত্মাভিমান এগুলো বাড়তে পারে। আজকে সারাদিনে যে কোনো সময় বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখ বজায় থাকবে। আত্মীয় স্বজনের কারোর হেলথের বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে প্রথমে আপকামিং ভিডিওগুলো এবং বৃহস্পতির রাশি পরিবর্তনটা। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশিতে সবেমাত্র বৃহস্পতি প্রবেশ করেছে গতদিন এবং বৃহস্পতির একটা প্রভাব আস্তে আস্তে কিন্তু আপনারা পাবেন এবং শুরু হয়ে যাচ্ছে বৃহস্পতির কিন্তু সক্ষেত্রস্থ অবস্থান। মাথায় রাখতে হবে গত যে সক্ষেত্রস্থ অবস্থানটা ছিল আর এখন যে সক্ষেত্রস্থ অবস্থানটা, দুটোর মধ্যে পার্থক্য আছে। পার্থক্য এই, বর্তমান সময় কিন্তু বৃহস্পতি বকরি, এটা মাথায় রাখতে হবে। আগের মতো যে বিষয়গুলো ছিল সেটা কিন্তু ততটা একই রকম না হলেও বেশ কিছু ভালো ফল আপনাদের অপেক্ষা করে আছে। এই বিষয়ে নিচের ডিসক্রিপশনে ভিডিও আপডেটস দেওয়া আছে। আজকে চন্দ্র বৃহস্পতি নক্ষত্রের রাশির একাদশে ম্যাক্সিমাম সময়টাই থাকে, তারপরে দ্বাদশে। যতক্ষণ না চন্দ্র দ্বাদশে আসছে ততক্ষণ কিন্তু চন্দ্র অবশ্যই ভালো প্রভাব আজকের দিনে পাবেন। আর্থিক ক্ষেত্রে যোগাযোগ হতে পারে, ইচ্ছা পূরণ, শখ পূরণ হতে পারে। সেলফ এফর্ট কিন্তু সফলতা পেতে পারে। বাধাপ্রাপ্ত কাজ আজকের দিনে উদ্ধার হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে ভালো। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার বিষয়ে কিছুটা কথা এগিয়ে রাখলেও অবশ্যই ফাইনাল ডিসিশন কিছু নেওয়ার আগে অত্যন্ত ভাবনা চিন্তা করে এগোতে হবে, কারণ রাশির সপ্তমে চলছে গ্রহণযোগ এবং মহাকাল সর্পের প্রভাব কিন্তু অবশ্যই বর্তমান। সন্তান যোগ হরস্কোপে শুভ, লোন ইত্যাদি পেয়ে যাবেন। পুরনো টাকা পয়সা উদ্ধার করার ক্ষেত্রে ভালো। আউটওয়ার্কস করার চেষ্টা করুন। দু একদিন আগে যা বাধা পেয়েছেন সেই রকম ধরনের কাজ করার চেষ্টা করুন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, বৃহস্পতি যে দ্বাদশে প্রবেশ করছে, নিচস্থ হচ্ছে, বৃহস্পতি নয়, চন্দ্র যে দ্বাদশে প্রবেশ করছে নিচস্থ হচ্ছে। তো এই নিচস্থ প্রভাব আসার আগেই কিন্তু আপনাদের ম্যাক্সিমাম কাজগুলো করতে হবে, কারণ সন্ধ্যা পরবর্তী সময় চন্দ্র যখন নিচস্থ হবে কিছুটা হেলথ ইস্যু আসতে পারে। লো অর্গান পেন, ব্যাক পেন, ঘুমের ডিস্টার্বেন্স এগুলো বাড়তে পারে। আর্থিক খরচ এটা মাথায় রাখা জরুরি। কর্মযোগ আজকের দিনে শুভ, ইন্টারভিউ ফেস করতে পারেন। সরকারি কর্মী বা প্রাইভেট সেক্টরে যারা আছেন ভালো, লোন সেক্টরে যারা আছেন, ব্যাঙ্কিং সেক্টরে যারা আছেন ভালো, কমার্শিয়াল ফিল্ডে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ওভারঅল ভালো যাওয়ার সম্ভাবনা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। ব্যবসা বাণিজ্য স্থিতিশীল কাটবে, বস্ত্র, জল, দুধ, খাদ্যদ্রব্যের ব্যবসা ভালো যাবে, বৈদেশিক ব্যবসা ভালো যাবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, বৃহস্পতি চন্দ্র যখন নিচস্থ হয়ে যাবে তখন কিন্তু ব্যবসার ক্ষেত্রে বা আপনার পারিপার্শ্বিক কাজের ক্ষেত্রে একটু স্লো হয়ে যাওয়ার প্রবণতা অবশ্যই থাকতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিও এবং বৃহস্পতি ট্রানজিট দেখতেই হবে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই রাশির কর্মঘরে এবং তারপরে একাদশে। দুক্ষেত্রে বৃহস্পতি নক্ষত্র বিশাখা, বৃহস্পতি সক্ষেত্রীয় গেছে, রাশি থেকে বৃহস্পতি সরে গেছে। বেশ কিছুটা চেঞ্জ মন মানসিকতা এবং পারিপার্শ্বিক অবস্থার আপনারা ফিল করবেন। যদি কিছু নেগেটিভ ফিল করেন দেন অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করতে হবে, তবে নেগেটিভ কিছু হওয়ার বড়সড় যোগ নেই। সামান্য একটু ব্যথা বেদনার সমস্যা, সাময়িক বৃহস্পতি বক্রতা অবস্থায় ট্রানজিট করেছে, খানিকটা মনে হচ্ছে একটু খরচ বাড়ছে, এইগুলো সাময়িক বাড়তে পারে কিন্তু কিছুদিনের মধ্যে এটা স্টেবল হয়ে যাবে। আমি আজকের রাশিফলটা যদি দেখি, একটু খরচের আধিক্য বেশি থাকবে, প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে ভালো, বিদ্যাভাব শুভ, প্রেমের ক্ষেত্রে ইমোশন বাড়বে রাত্রি 9টার পরবর্তী সময়। উচ্চশিক্ষার ক্ষেত্রে এগোতে পারেন অবশ্যই ভালো, অবশ্যই হায়ার স্টাডিজের বিষয়ে আপনি যদি কোনো গবেষণার মধ্যে এগোতে চান সেক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, সম্বন্ধ প্রেমজ দুক্ষেত্রে এবং অবশ্যই দূরের কোনো সম্বন্ধের যোগ হরস্কোপে আছে। লাইফ পার্টনারের হেলথের বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন রাত্রি 9টার পরবর্তী সময়। দাম্পত্য সুখ থাকছে, তবে কোনো ছোট বিষয় থেকে একটু সমস্যা, ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি হওয়ার প্রবণতা থাকতে পারে। বৃহস্পতি বকরি যাদের আছে সেইরকম ধরনের কোনো ব্যক্তিদের। কর্মযোগ আজকের দিনে ভালো, কাজের ক্ষেত্রে এনার্জেটিক মাইন্ড থাকবে, ঘোরাঘুরি বাড়লেও কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে, নতুন কর্মে প্রয়াস করতে পারেন। ওভারঅল কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স ভালো থাকার সম্ভাবনা আছে। টিচিং প্রফেশন যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন এবং বৈদেশিক কাজের সঙ্গে যুক্ত বা জন্মস্থান থেকে দূরে যারা আছেন কর্মক্ষেত্রে তাদের ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা ভালো যেতে পারে। ব্যবসা ভালো যাবে, ব্যবসা চাঙ্গা থাকবে, মোটের উপর ব্যবসার জায়গা স্ট্রং। খাদ্য, বস্ত্র, জল, দুধ ইত্যাদি প্রোডাক্টের ব্যবসা ভালো যাবে, তবে যেহেতু রাত্রি 9টার পর বৃহস্পতি নিচস্থ হয়ে যাচ্ছে আপনি এই সময় কোনো বিজনেসের বড় ডিল করতে যাবেন না। চন্দ্র নিচস্থ হয়ে যাচ্ছে, বড় ডিল করতে যাবেন না। বড় ডিল করতে গেলে এই সময় কিন্তু কিছু ভুলভ্রান্তি হতে পারে। অভিনয় জগতে যারা আছেন বা গ্ল্যামার ওয়ার্ল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। লাইফ পার্টনারের মতকে কিন্তু গুরুত্ব দিন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিও এবং অবশ্যই কিন্তু বৃহস্পতি ট্রানজিট দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কিন্তু রাশির ভাগ্যস্থান এবং অবশ্যই বৃহস্পতি রাশির একাদশে প্রবেশ করেছে, যেটা কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে অবশ্যই সাপোর্টিং এবং সামনের যে 7.5 ফেজ চলছে সেখানে কিন্তু যথেষ্ট ভালো ফল এই কয়েকটা মাস তো আপনারা পাবেনই। অবশ্যই কুম্ভ রাশির সাপেক্ষে একাদশে বৃহস্পতি বকরি হয়ে আছে, এটা মাথায় রাখা দরকার। তাই লোন নেওয়া, আর্থিক যোগাযোগ ইত্যাদি বিষয়ে, আর্থিক ক্ষেত্রে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন নেগেটিভ আছে কিনা এগুলোর বিষয়ে একটু কেয়ারফুল থাকা আজকের দিনে দরকার। এছাড়া আজকের দিনে আমি বলবো প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে এখন যে খুব স্ট্রং সিচুয়েশন কুম্ভের তা নয়, তবে বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য কিছুটা গ্রহণযোগের প্রভাব থেকে আপনারা নিস্তার পাবেন, কিন্তু ওভারঅল যতক্ষণ না 16 তারিখ কাটছে ততক্ষণ কিন্তু প্রেমের ক্ষেত্রে 100% ভালো ফল পাবেন না। শুধু তাই নয়, বিবাহকেন্দ্রিক যোগাযোগের বিষয়ে একটু কেয়ারফুল থাকা দরকার, কিছু ফ্রড বা কিছু ভুল সিদ্ধান্ত হতে পারে। আজকে প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটাকে মধ্যবর্তী সময় অবধি ভালো, তবে চন্দ্র যখন নিচস্থ হচ্ছে একটু অ্যাভারেজ ফল পেতে পারেন। কর্মক্ষেত্রে কর্মযোগ ভালো, কাজের ক্ষেত্রে ঘরে বাইরের কাজগুলো ভালো যাবে। নাইট শিফটে যারা কাজ করছেন একটু ধৈর্যহানি হতে পারে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে কর্মযোগের বিষয়টা ভালো। সরকারি বেসরকারি যাই হোক না কেন সেগুলো কিন্তু ভালো যেতে পারে। ব্যবসা স্থানে গ্রহণযোগ থাকলেও রবি এবং বৃহস্পতির যোগটা অত্যন্ত শুভ, ব্যবসার ক্ষেত্রে কিছু গ্রোথ বাড়বে এবং আর্থিক ক্ষেত্রে আপনার উন্নতি প্রগতি এগুলো কিন্তু হতে থাকবে। ব্যবসার ক্ষেত্রে বৈদেশিক বাণিজ্য ভালো হবে এবং গভর্নমেন্ট আন্ডারটেকিং ব্যবসা এগুলো কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা আছে। বিগ ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলো কিন্তু ভালো দিকে এগোবে, এটাও কিন্তু হরস্কোপে দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আমি বলবো পুরনো রোগের প্রাদুর্ভাব, একটু পেটের গোলমাল, হজমের সমস্যা এগুলো কিছু বিষয় বাড়তে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিও এবং বৃহস্পতি ট্রানজিটটা দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মীনলগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির অষ্টমে ম্যাক্সিমাম সময়টাই থাকছে এবং আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি নক্ষত্রে থাকছে, আর বৃহস্পতি হয়েছে বর্তমানে সক্ষেত্রী। অবশ্যই বিষয়গুলোকে মাথায় রাখলে সেন্সিটিভ মাইন্ড আজকের দিনে কাজ করবে, ইমোশন বেশি থাকবে আজকের দিনে। কেনাকাটি বা শখপূর্ণের বিষয় একটু যুক্তি বা কোনো ফিচার্স এগুলো দেখে কিন্তু কেনার চেষ্টা করুন, হঠাৎ করে আবেগতাড়িত করবেন না। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে ভালো কাটবে, তবে সন্ধ্যা পরবর্তী সময় প্রেমের ক্ষেত্রে একটু মনক্ষুণ্ণতা আসতে পারে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষা, স্কুল এডুকেশন এগুলো পড়াশোনার ক্ষেত্রে ভালো যাবে। যদি আপনার কাছে কোনো বিশেষ কাজ থাকে, মানে একটা ধরুন লাখ টাকার সমান কাজ, আপনার বিশেষ শখের কাজ, সেগুলো যদি পারেন আজকের দিনটা অ্যাভয়েড করতে পারেন, কারণ বৃহস্পতি অষ্টমের কানেকশানে চন্দ্রের কানেকশানে আছে, কিছু বিষয় কিন্তু আপনার মেন্টাল ডিস্টার্বিং দিতে পারে। সেটা ব্যক্তিগত জন্মছক না দেখে বলা যায় না, কিন্তু ওভারঅল বিষয় কিন্তু এই একটা চান্সেস রয়ে যাচ্ছে। আর্থিক ক্ষেত্রে যোগাযোগ উত্তম, লোন পেয়ে যাবেন, পাওনাগণ্ডা অর্থ উদ্ধার হতে পারে, তাতে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। এবং অবশ্যই এডুকেশনের ক্ষেত্রটা ভালো, গবেষকদের ক্ষেত্রে ভালো, যারা চাকরিমুখী পড়াশোনা করছেন ভালো। কর্মক্ষেত্রে গ্রোথ থাকবে, নতুন কর্মে প্রয়াস করতে পারেন, কর্মক্ষেত্রে उन्नति अवश्य है। आर्थिक क्षेत्र क्योंकि कर्मक्षेत्रे जोगाजोग आज के दिन भलो। इंटरव्यू फेस करते पारेन कोनो ट्रांसफर बा इत्यादि क्षेत्र आज के दिन का कर्मक्षेत्रे भलो। किछुटा हाटे हाँटुर व्यथा बेदना पेटर गोलमाल हजमेर समस्या एगुलो बाड़ते पारे। विवाह केंद्रिक आलाप आलोचना करते पारेन। सेकेंड मैरेजे किछु जोग आसते पारे। दाम्पत्य सुख थाकबे एबं अवश्यई आमरा जोदि देखी लाइफ पार्टनारेर मत मेने चलले आज के दिन बहु विविध समस्या थेके मुक्ति पाबेन। व्यवसा स्थान स्थितिशील। व्यवसा क्षेत्रे जोगाजोग आसबे। खानिकटा बृहस्पति बकरी जादेर आछे एरकम धरनेर ब्यक्तिदेर जौथ व्यवसार समस्या आसते पारे, किन्तु रेगुलार व्यवसा बाणिज्य ओवरअल भालो जाबार सम्भावना हरस्कोपे आछे। कोनो फाटकाय किन्तु रात्रि 9टा बा तार परवर्ती समय जाबेन ना, एटा किन्तु हरस्कोपे एगेंस्टे जाबार एकटा सम्भावना आछे। ओवरअल एकटा इमोशनल दिन काटबे, ताई सबकिछु सिद्धान्त इमोशनलि निते जाबेन ना, भावना चिंता करे नेबेन। देखुन एर स्क्रिने फुटे उठेছে बृहस्पति ट्रांजिट अन्य भिडियोগুলি क्लिक করে দেখে নিন। আমরা ফিরে আসছি আদি নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।